very special message, and the message is from our Honorable Prime Minister and the great patron of Liberation War Museum. To read it out, I would like to request Dr. Sarwar Ali, Trustee, Liberation War Museum. আমি মুক্তিযুদ্ধ জাদুঘরের রাষ্ট্রীয় কর্মীদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে বাণী প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এটি পাঠ করছি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর বিশ্ববিখ্যাত ফরাসি আলোকচিত্রী মার্ক রিবুর মুক্তিযুদ্ধকালীন তোলা বাছাইকৃত 50টি আলোকচিত্র নিয়ে বাংলাদেশ 71 মর্নিং অ্যান্ড মর্নিং শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন জেনে আমি আনন্দিত। এই প্রদর্শনীর আয়োজক সংস্থা মুক্তিযুদ্ধ জাদুঘর এবং অ্যালিয়াস ফ্রান্সিস, ঢাকা অ্যাসোসিয়েশন অফ ফ্রেন্ডস অফ মার্ক রিবু, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সকল সংস্থা ও ব্যক্তিকে ধন্যবাদ জানায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার মার্ক রিবু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন শরণার্থী শিবির ও মুক্তাঞ্চল ঘুরে দেখেন। পরে তিনি শেরপুর জামালপুর হয়ে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর সময়ে 1971 সালের 16 ডিসেম্বর ঢাকায় প্রবেশ করে বিজয়ের প্রথম দিনগুলো চিত্র ধারণ করে। মার্ক রিবু পৃথিবীর দেশে দেশে মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের ছবি তুলেছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসংবিধানিক নেতৃত্বে পরিচালিত বাঙালির মুক্তি সংগ্রাম তাকে আকর্ষণ করেছিল, সেটা অনুধাবন করা যায়। আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বময় যে আলোড়ন তিনি জাগিয়েছিলেন সেই পরিচয় মেলে মার্ক রিবুর তোলা আলোকচিত্র। 1966 সালের 14 জুলাই বাস্তিল দিবসে কারাকুঠুরিতে ফরাসি বিপ্লব স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখেছিলেন, এই দিনটি শুধু ফ্রান্সের জনগণের জনসাধারণ শ্রদ্ধার সাথে উদযাপন করে না, দুনিয়ার গণতন্ত্রে বিশ্বাসী জনসাধারণ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাই কারাগারে এই নির্জন কুঠিতে বসে আমি সালাম জানাই সেই আত্মত্যাগী বিপ্লবীদের যারা প্যারিস শহরে গণতন্ত্রের পতাকা উড়িয়েছে। মার্ক রিবুর আলোকচিত্রের 71 আলোকচিত্র মালার প্রদর্শনী সেই বিপ্লবী আদর্শেরই প্রতীক, যা আয়োজিত হচ্ছে মুক্তির পীঠস্থান বাংলাদেশে। 50 বছর পর মার্ক রিবুর তোলা 71-এর 50টি আলোকচিত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনী আর অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ। ফরাসি শিল্পী সমাজ, রাজনীতি নেতৃবৃন্দ ও জনসমাজ বাংলাদেশে মুক্তি সংগ্রামের পক্ষে যে অবস্থান নিয়েছিলেন তার প্রতিচ্ছবি আমরা খুঁজে পাই বরেণ্য এই আলোকচিত্রের ভূমিকা ও শৈল্পিক আলোকচিত্র মালায়। এই প্রদর্শনী মুক্তির চেতনায় উৎপীড়িত বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আমার বিশ্বাস। আমি নন্দিত আলোকচিত্রী মার্ক রিবুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই প্রদর্শনীর সার্বিক সাফল্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী, শেখ হাসিনা।